চোপড়ার তৃণমূলের বিকল্প বাম কংগ্রেস নয়, মানুষের পছন্দের রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসতে চলেছে নওশাদ সিদ্দিকীর আইএসএফ। মঙ্গলবার চোপড়া ব্লক আইএসএফ এর পক্ষ থেকে দাসপাড়া অঞ্চল কমিটি গঠিত হল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইএসএফ নেতৃত্বের দাবি, আগামী দিনে চোপড়া তথা সারা বাংলায় আইএসএফ ভার্সেস তৃণমূলের লড়াই হবে। এছাড়াও বাম কংগ্রেসকে সেভাবে দেখা যাচ্ছে না। তৃণমূল যেমন দাবি করছে বাম কংগ্রেস শূন্য পরিণত হয়েছে, ঠিক একই রকম ইঙ্গিতপূর্ণ মন্তব্য আইএসএফ ব্লক নেতৃত্বে। আইএসএফ ব্লক নেতৃত্বের দাবি বাম কংগ্রেসকে দেখা যাচ্ছে না, তবে কি তারাও বুঝাতে চাইলেন বাম কংগ্রেস শূন্যে পরিণত হয়েছে? আইএসএফ নেতৃত্বের দাবি আগামী দিনে তৃণমূলের সাথে লড়াইয়ের ময়দানে বাম কংগ্রেস নয়, আইএসএফ ভার্সেস তৃণমূলের মধ্যে লড়াই হবে। তৃণমূলের দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই হতে হলে আইএসএফ এর সাথে থাকতে হবে মানুষকে। এদিন আইএসএফ নেতৃত্ব চোপড়ার শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষকে আইএসএফ এর সাথে থাকার বার্তা দিয়েছে। এদিন সিপিএম ছেড়ে আসা আইএসএফ কর্মী জানিয়েছেন, আমরা ভাইজানের সাথে রয়েছি, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে চলব। তবে কি তারা ভরসা করতে পারছেন না বাম এবং কংগ্রেসের উপর? প্রিয় দর্শক, কমেন্টে মতামত দিতে ভুলবেন না। তৃণমূলের বিকল্প শক্তি হিসেবে কি উঠে আসতে চলেছে আইএসএফ? মানুষ কি বাম কংগ্রেসের উপর ভরসা করতে পারছে না? আমাদের অঞ্চল কমিটি গঠন হলো, আমরা 36 জনের অঞ্চল কমিটি গঠন করলাম এবং দাসপাড়াতে আমাদের পথ চলা শুরু হলো সাংগঠনিকভাবে। এখন চোপড়া ব্লকের সাংগঠনিক কমিটি আমরা অফিসিয়ালি দুটো অঞ্চলে করেছি, এমনি কনভেনার নিয়োগ করা আছে চোপড়া, মাঝিয়ালি, লক্ষ্মীপুর এবং হাতিয়াবাজ। চোপড়ায় বর্তমান যা রাজনৈতিক কন্ডিশন তাতে আইএসএফ ভার্সেস টিএমসি লড়াই হবে। তাছাড়া বাম কংগ্রেস তো প্রায় অন্য এলাকাতে নেই, এই এলাকায় আমরা যেমন মাঝিয়ালিতে সংগঠন করছি, লক্ষ্মীপুরে করছি, হাতিয়াগঞ্জে করছি, ওইগুলো অঞ্চলে বামেদের সংগঠন বা কংগ্রেসের সংগঠন সেভাবে নেই। আমরা সব জায়গায় ধীরে ধীরে সংগঠন করছি, আমাদের প্রতিটা অঞ্চলের লোক অন্তর দিয়ে আমাদের চায়, আমাদের সাথে যোগাযোগ করে। আমাদের কারো কাছে গিয়ে যোগাযোগ করতে হয় না, লোক আমাদের দলে যোগদান দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করে। প্রেসিডেন্ট নির্বাচিত কে হলেন? প্রেসিডেন্ট নজরুল ইসলাম। আচ্ছা, আর সম্পাদক হলেন ভাই সাদ্দাম হোসেন। চোপড়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে এবং চোপড়ায় এই যে চা বাগানগুলো আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, আজকে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে মিটিংটা করলাম, এই চা বাগানটা একসময় সেই ভালো কোম্পানি ছিল আমরা দেখতাম, কিন্তু আজকে দেখছি এই কোম্পানি ধ্বংসের পথে। তো এই সব কিছু থেকে চোপড়ার মানুষকে রক্ষা করতে হবে, চোপড়ায় যাতে গুন্ডারাজ বন্ধ হয়। চোপড়ায় আগের যেভাবে চলতো চোপড়ার মানুষ, শান্তিপ্রিয় মানুষ ছিল, আবার চোপড়ায় যাতে শান্তি প্রতিষ্ঠা হয়, চোপড়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, আমাদের লক্ষ্য এটাই। ডিস্ট্রিক্ট কনভেনার আইএসএফ উত্তর দিনাজপুর। চোপড়ার মানুষের উদ্দেশ্য বার্তা দেবো এটাই, আজকে চা বাগানগুলি সমস্ত চা বাগানগুলি বন্ধ হয়ে গেছে, সামনে ফ্যাক্টরি, এদিক দিয়ে আসলাম চোখে জল বার হচ্ছে। এই ফ্যাক্টরিকে দেখে কি ছিল এই ইন্ডাস্ট্রিটা, আজকে নেই। এগুলো নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাবো। এই দল আজকে সব ভেঙে চুরে সব ধুলার ধূসারিত করে দিয়েছে। এই বার্তাগুলো পৌঁছে দিয়ে আমরা মানুষকে আহ্বান করব, শ্রমিকরা আসুন, খেটে খাওয়া মানুষরা আসুন, পিছিয়ে পড়া মানুষরা আসুন, আমাদের আইএসএফে যোগদান করুন। আইএসএফ আপনাদের পাশে থাকবে, আপনাদের পাশে থেকে আপনাদেরকে নতুন পথ দেখাবে, নতুন পথের দিশারি দেখাবে। এই পথে আসুন, এই পথ আপনাদের সঠিক বার্তা দিয়ে আপনাকে সঠিক পথ দেখিয়ে চলাবে, এটাই মানুষের কাছে আমরা বার্তা পৌঁছাবো। আমার নাম রাজিবুল ইসলাম। কী দায়িত্ব আছেন? আমি আছি ঘিন্দিগা জিবির কনভেনার এবং চোপড়ার দায়িত্বে আছি আর কি। ঠিক দেখা আছে, মানুষ তো আমাকে চাচ্ছে এই নশা সিদ্ধি ভাইজানকে, তো আশা করা যায় ধীরে ধীরে মানে একটু আগাবো। সাদ্দাম হোসেন, আমি দাসপুর অঞ্চলের সম্পাদক। আমরা কিন্তু সিপিএম পার্টির লোক, এখানে যত আসেছি তাও আমাকে বলেনি, এনার নাম শুনে এসেছি। যেখানে আমার মিটিং হচ্ছে এখানে আমি বেশি বলতে চাই না, এখানকারই প্রমাণ দেখাচ্ছি। এই বাগান দিয়ে বর্তমান মালিক রেখে গেছে, এখানকার মানুষ অনেক কষ্ট পাচ্ছে। তো আমরা চাই এই যে আমরা নশাক সিদ্দিকী, একটা নূতন দল আমার চোপড়া বলাকে ছিল না, উনি ওনার ভাষণ ওনার কাজকর্ম দেখে আমরা খুশিতে সবাই মিলে এই চোপড়ার থানায় কীভাবে আমরা দাসপাড়া বিচারে সবাই আর কি খুশিতে আমরা এখানে আছি, আমাকে কেউ ডাকেনি। তো আমরা চাচ্ছি যে মানুষজন চোপড়া থানা
শান্তিতে থাকতে পারে, কিভাবে শান্তিতে থাকবে, সেই জন্য আমরা কমিটি গঠন করেছি। আর আগামী দিনেতে আমরা এই কমিটি বুথ কমিটি করব এবং গ্রামে গ্রামে যাব, মানুষকে বুঝাবো। আমরা চাচ্ছি যে এই মানুষ এলাকার জন্য যেভাবে হোক, হাত ধরে পা ধরে হোক, যেভাবে খুশি হোক, আমরা খুশিতে রাখতে চাই, শান্তিতে রাখতে চাই, মানুষ যেন অশান্তিতে না থাকে। এই যে আমার শাসক দল একটা আছে যার নাম হলো মমতা ব্যানার্জি, আমার উত্তর দিনাজপুর চোপড়া থানা হলো হামিদুর রহমান, ইনি এখন কি করতেছে আপনারা নিজেও দেখতে পারছেন, যে ফেটকিরি ভাঙে দিল, চা বাগানের পর ওরা গাছ কেটে দিল, মানুষকে কোম্পানিকে তাড়াই দিল, এবং এই এলাকার গরিব মানুষ গায়ে দিয়ে অন্য এলাকায় কাজে যাচ্ছে। আমার মনে খুব একটা দুঃখ, এই মানুষ যেন এলাকায় যাতে কাজকর্ম করে খেতে পারে, তার জন্য আমরা এই সংগঠনে যোগ দিয়েছি। এবং আমরা আগামী দিনেতে পঞ্চায়েতে আমরা হয়তো প্রার্থী ধন দিতে পারি, যেভাবে হোক মানুষ গ্রামে গ্রামে যাব। এবং আমরা এই কোষাধ্যক্ষ দায়িত্ব দিয়েছি নতুন করে। আরেকটা বিষয়, আপনি বললেন যে আপনি সিপিএম ছেড়ে ISF এসেছেন, আজকে কি যোগদান করলেন? আজকে প্রথম যোগদান করলাম, আমাকে ভালো লাগলো, আমাকে বলে মনে হচ্ছে চোপড়া ব্লকের জন্য তৃণমূলের বিকল্প হিসাবে ISF যথেষ্ট, সিপিএম বা কংগ্রেস পারবে না তৃণমূলের বিরুদ্ধে? অবশ্যই পারবে, কেন আমরা যে নতুন করে এসেছি, আমাদের উত্তর দিনাজপুরে বড় নেতা নাই, এই যে আমাদের নসাক সিদ্দিকীর নাম শুনে ওনার কাজকর্ম দেখে আমরা নতুন করে যোগদান করলাম, উনি আমার পিছনে আছে, আশা করা যায় আমরা এগিয়ে যাব। তবে কি আগামীতে চোপড়ায় ISF ভার্সেস তৃণমূলের লড়াই হবে? হ্যাঁ ইনশাল্লাহ তৃণমূলের লড়াই হবে, আমরা আগে যাব। আমি ভয়ভীত কাউকে করব না, কারণ আমরা একটা দল, আমরা কারো চাই না কেউ অশান্তি থাকুক, আমরা শান্তি কিভাবে হয় ওইভাবে আমরা কাজ করব। আপনার পরিচয় বলবেন? আমার নাম ইসমাইল, গ্রাম বাবুগঞ্জ।